নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনে। আজকে নিয়ে চলে এসেছি আবারও দারুণ একটা রেসিপি। আজকের রেসিপি হলো মাছের ডিমের মুচমুচে বড়া বা পকোড়া। মাছের ডিম তো আমাদের অনেকেরই ফেভারিট, আর এখন বর্ষাকাল, বাজারে প্রচুর ভালো মাছের ডিম পাওয়া যাচ্ছে। তো সেই মাছের ডিম দিয়ে বড়া তৈরি করলে অনেক সময় সেটা মুচমুচে হয় না বা টেস্টি হয় না। আজকে আমি শেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে একদম মুচমুচে ক্রিস্পি বড়া তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 100 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটা ফ্রিজে রেখে দিলে সাধারণত একটু এরকম ব্ল্যাকিশ কালার হয়ে যায়। একদম ফ্রেশ ডিম যদি হয় সেটা লালচে বা লালচে হলুদ বা হালকা অরেঞ্জিশ কালার হয়। তো এর মধ্যে আমি হাফ পেঁয়াজ কুচো কুচো করে নিচ্ছি, একটা লঙ্কা কুচো করে নিলাম, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। নিচ্ছি 2 চামচ সুজি, নুন দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। 2 চামচ ময়দা দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য, ময়দাটা দিলে ডিমটা বেশ ভালো বাইন্ডিং হয়। এবারে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নেব। মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারোরুট ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মেখে নেব। ব্যাস, আমাদের মাছের ডিমের ব্যাটার তৈরি। এবারে ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেল বা যে তেল আপনারা ব্যবহার করেন ফ্রাইং এর জন্য সেটা ব্যবহার করুন। তেলটা একদম গরম হওয়া অবধি অপেক্ষা করবেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এরকম চামচে করে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেবেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু বড়াটা সঙ্গে সঙ্গে পুড়ে লাল হয়ে যাবে, তাই ফ্লেমটা একটু কমের দিকেই রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তেলে দিতে দিতেই অলরেডি প্রথমের দিকের গুলো লালচে হতে শুরু করেছে। এরপরে আমরা বড়াগুলোকে উল্টে দেব। যতক্ষণ এটা বেশ গোল্ডেন ব্রাউন হচ্ছে আমরা এটাকে ফ্রাই করব। ফ্লেমটা একবার হাই করে দেবেন না, তাহলে কিন্তু পুরে কালচে হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমাদের মাছের ডিমের বড়াগুলো রেডি। আমরা এটাকে এবার তেল থেকে তুলে নেব আর সার্ভ করব। ভীষণ ক্রিস্পি হয় এই মাছের বড়া, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন এবং গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন বা শুধুও খেতে পারেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। যদি এ সম্বন্ধে আর কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন। এবং যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও রেসিপির জন্য। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।